আসসালামু আলাইকুম বন্ধুরা, পাপ বাপ কেউ ছাড়ে না এই কথাটি তো আপনারা সকলেই জানেন। কি ঘটে গেল একটি নাগিনের সাথে, ঘটনাটি জানার পর আপনি হতভম্ব হয়ে যাবেন। তাই অনুরোধ করব ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলের নেক হায়াত দান করুন এবং আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন। তো চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন ইচ্ছাধারিণীর নাক সে যে কোনো সময় তার রূপ পরিবর্তন করতে পারে এবং যে কোনো সময় যে কারো রূপ ধারণ করতে পারেন। প্রিয় বন্ধুরা, আর সেরকমই আজকের ভিডিওতে একটি নাগিনের ঘটনা জানাবো। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইজন ছেলে এবং একটি মেয়ে এই জঙ্গলে এসেছে ঘোরার জন্য এবং কিছু জানার জন্য। তবে এই দুইজন ছেলের মধ্য থেকে একটি ছেলে এসেছিলেন খারাপ উদ্দেশ্যে, আর এই তার খারাপ উদ্দেশ্যটি ছিল যেভাবেই হোক এই সুন্দরী যুবতী মেয়েটিকে পটিয়ে এই গহীন ঘন জঙ্গলে অবৈধ কাজ করা। কিন্তু মেয়েটি জানত না এই ছেলেটির এরকম খারাপ উদ্দেশ্য ছিল। মেয়েটি তাদের সাথে এই জঙ্গলে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন, আর এই মেয়েটি এই দুই বন্ধুকে খুব বিশ্বাস করতেন। মেয়েটির নাম ছিলেন সুরবালি। এই অদ্ভুত নামের কারণ হচ্ছে আপনারা যে এই ঘটনাটি দেখতে যাচ্ছেন এই ঘটনাটি ঘটেছিলেন ইন্দোনেশিয়ায়। আর আপনারা হয়তো অনেকেই জানেন ইন্দোনেশিয়া মানুষদের নাম একটু এরকম অদ্ভুত টাইপের হন, আর এই মেয়েটির নাম ছিলেন সুরবালি। তারা তিনজন মিলে প্রধানত তাদের ইউনিভার্সিটি থেকে একটি কাজের উদ্দেশ্যে এসেছিলেন। তাদের ইউনিভার্সিটি থেকে তাদেরকে একটি কাজ দেওয়া হয়েছিল এই জঙ্গলের চন্দন কাঠের ব্যাপারে। মূলত তারা এই কারণে এই ঘন জঙ্গলে এসেছিলেন। কিন্তু এই মেয়েটি জানত না তাদের এখান থেকে একজন বন্ধু একটি অসৎ কাজে এই জঙ্গলে এসেছিলেন। তারা তিনজনেই জঙ্গলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন এবং জঙ্গল পর্যবেক্ষণ করছিলেন আসলে জঙ্গল দেখতে কেমন। আর তারা যখন জঙ্গলের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন, আর তখন একটি নাগিন তাদেরকে লক্ষ্য রাখছিল। আর যখন তারা তিনজন মিলে একটি মৌমাছির চাকের দিকে সামনে এগুতে থাকেন, আর তখনই নাগিন তাদের রাস্তা ঘুরিয়ে দেয়। এই নাগিন এই জঙ্গলে প্রায় কয়েক বছর ধরে বসবাস করে আসছে, আর সে এই জঙ্গলের ব্যাপারে খুব ভালোভাবে জানে। জঙ্গলে কোথায় কি আছে সে সব কিছুই জানেন। তারা ভেবেছিল এই সাপটি হয়তো এখানে এমনিতে এসেছেন এবং সাপ তো জঙ্গলে থাকতেই পারে, আর কিভাবেই বা সম্ভব একজন সাধারণ মানুষের পক্ষে একটি নাগিন সাপ বা সাধারণ সাপ সেটা চেনার এবং জানা। তারা এই নাগিন সাপকে চিনতে পারেননি। আসলে এই নাগিন সাপটি তাদের সামনে ইচ্ছা করে এসেছিলেন মূলত তাদের জীবন বাঁচানোর জন্য, কিন্তু তারা তো এটা কিছুতেই বুঝতেই পারেননি। আর বুঝতে পারবেই বা কি করে, সাধারণ একজন মানুষের পক্ষে এটি একটি নাগিন সাপ নাকি সাধারণ সাপ এটি চেনা একজন সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তবে সাপের ব্যাপারে যারা ন্যূনতম জ্ঞান রাখেন তারা কিন্তু সাপ দেখলেই বুঝতে পারবে এটি আসলে নাগিন সাপ নাকি একটি সাধারণ সাপ। তবে সেই তিনজনের মধ্য থেকে একজন কিন্তু সাপের ব্যাপারে অনেক কিছুই জানেন, কারণ সে ছোটবেলা থেকেই সাপের ব্যাপারে সে অনেক কিছু পড়াশোনা করেছেন এবং তার পূর্বপুরুষেরা বেঁধে থাকার কারণে সে সাপের ব্যাপারেই অনেক কিছু জানেন। তারা যখন জঙ্গলের ভিতরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল তখন আবারও তাদের সামনে একটি বড় বিপদ চলে আসে, আর সেই বিপত্তি হচ্ছে তারা যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর সেই রাস্তা দিয়ে সামনে একটি বড় হাইনা চলে আসেন, আর সেই কারণে
সেখানে থাকা নাগিন তাদের সামনে আবারও চলে আসে তাদেরকে বাঁচানোর জন্য তাদের রাস্তা পরিবর্তন করার জন্য তবে সেখান থেকে একটি ছেলে যখন এই নাগিনকে দেখতে পায় সে আগে থেকে সাপের ব্যাপারে কিছুটা জানতো তখন সেখানে থাকা একটি ছেলে এই নাগিন সাপের সাথে অনেক অত্যাচার করতে থাকে এবং বিরক্ত করতে থাকে সে জানতো নাগিন সাপের সাথে বেশিক্ষণ বিরক্ত করলে সে নাগিন সাপ মেয়ের রূপ ধারণ করবে এবং সে মেয়ের রূপ ধারণ করলে সে সেই মেয়েটির সাথে সে খারাপ অবৈধ কাজ করতে পারবে কেননা সে যেই উদ্দেশ্যে এই জঙ্গলে এসেছিল সেই উদ্দেশ্য কোনোভাবেই পূরণ হচ্ছিল না সে অনেকবার চেষ্টা করার পরেও কোনোভাবেই সুরবালিকে খারাপ কাজ করার জন্য মানাতে পারছিল না এই জন্য নাগিনকে শেষ পর্যন্ত মেয়ে মানুষ হতে বাধ্য করল কিন্তু ছেলেটি এটি জানত না নাগিন এখানে নয় অন্যখানে গিয়ে রূপ পরিবর্তন করে এখানে আসতে পারে সে তখন পর্যন্ত সেই সাপটিকে ধরে রেখেছিল কিন্তু সেই সাপটিকে ধরে রাখা অবস্থায় হঠাৎ করে তাদের সামনে একটি সুন্দরী যুবতী মেয়ে তাদের সামনে চলে আসে সেই ছেলেটি এই মেয়েটিকে দেখে সে মুগ্ধ হয়ে গেল এবং ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করল এই মেয়ে তোমার নাম কি তুমি এই জঙ্গলের ভিতরে কি করছ তখন সেই মেয়েটি এই ছেলেদেরকে বলল আমার নাম হচ্ছে পূর্ণিমা এই জঙ্গলের পাশেই আমার বাসা আমার মাঝে মাঝে একাকিত্ব সময় কাটানোর জন্য এই জঙ্গলে ঘুরতে আসি সেই নাগিনী মেয়েটি একটু সাহস পাচ্ছিল যে তাদের সাথে একটি মেয়ে রয়েছে আর সেই মেয়েটির সামনে আমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু সেটা আর হলো না সেই ছেলেগুলি এই মেয়েটিকে অর্থাৎ নাগিনকে উল্টা পাল্টা প্রশ্ন করতেই থাকলো একের পর এক প্রশ্ন করতেই থাকলো তখন সেই মেয়েটি তাদেরকে বলল আসলে আপনাদের উদ্দেশ্যটা কি বলুন তো আপনারা দুইজন ছেলে এবং একটি মেয়েকে এই ঘন জঙ্গলে কেন এসেছেন আপনাদের উদ্দেশ্যটা কি নিশ্চয় কোনো আপনাদের খারাপ উদ্দেশ্য রয়েছে আপনারা এখানে এই ঘন জঙ্গলে আর বেশিক্ষণ থাকবেন না কারণ এই জঙ্গলে খারাপ কিছু আছে তখন সেই ছেলেরা এই নাগিনকে বলল আমাদেরকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমার যে রূপ তুমি তোমাকে নিয়ে চিন্তা করো তোমার যা সৌন্দর্য তোমাকে তো এই ঘন জঙ্গলে কোনো ছেলে দেখলে তোমার উপর চাপিয়ে পড়বে তখন সেই নাগিনী মেয়েটি মনে মনে ভাবতে লাগলো আরে তোরা যদি জানতিস আমি এক নাগিনী তাহলে আমার সামনে তোরা এই কথা বলতিস না তখন সেখানে থেকে একজন ছেলে উত্তরে বলল না আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের কিছু টেস্টের জন্য আমাদের এই ঘন জঙ্গলে আসতে হয়েছে চন্দন কাঠের ব্যাপারে আমরা চন্দন কাঠে কিছু টেস্ট করে আমরা এখান থেকে রিপোর্ট নিয়ে চলে যাব তখন সেই মেয়েটি বলল ঠিক আছে তোমরা খুব তাড়াতাড়ি এই ঘন জঙ্গল থেকে চলে যেও কারণ এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জিনিস রয়েছে ছেলেদের কাছে থাকা সেই মেয়েটি চুপচাপ করে সেখানে দাঁড়িয়েছিলেন এমন সময় সেখানে থেকে একটি ছেলে নাগিনের সামনে এগুতে থাকে আর সেই নাগিনী মেয়েটি বুঝতে পারে এই ছেলেটির নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য রয়েছে নাগিনী মেয়েটি সেই মেয়েটির কাছ থেকে সাহায্য চান কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মেয়েটি সেখানেই চুপচাপ দাঁড়িয়েছিলেন মেয়েটি সাহায্য করেননি নাগিনী মেয়েটি অনেক সাহায্য চাওয়ার পরেও যখন সেই মেয়েটি তাকে সাহায্য করল না আর তখন সাথে সাথে সেই নাগিনী মেয়েটি কাল নাক হয়ে যান অর্ধেক মানুষ এবং অর্ধেক সাপে রূপান্তরিত হন এবং সেখানে সামনে থাকা মেয়েটিকে মেরে ফেলেন অবাক করা বিষয় হচ্ছে ছেলে দুটিকেই ছেড়ে দিয়ে দেয় কারণ মেয়েটির কাছ থেকে এই নাক মেয়েটি সাহায্য চেয়েছিলেন এবং সেই মেয়েটি সেখানে চুপচাপ দাঁড়িয়েছিলেন মেয়েটিকে সাহায্য না করার কারণে সেই মেয়েটিকে মেরে দেন বন্ধুরা
এই ছিল ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরও এমন নতুন ভিডিও পছন্দ করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।